পাশে নেই, মাতৃভূমিকে রক্ষা করছি আমরা একাই, এমনটাই দাবি ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা করেছে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং আরো অনেক দেশ। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শুক্রবার বললেন, মুখে যে যাই বলুক কিন্তু বাস্তবে কোনো দেশই তাদের রাশিয়ার হাত থেকে বাঁচাতে এগিয়ে আসেনি, মাতৃভূমিকে রক্ষা করার জন্য তারা লড়ছেন একাই। জেলেনস্কির কথায়, শেষ পর্যন্ত আমাদের একাই যুদ্ধ করতে হচ্ছে, আমাদের পাশে থেকে কে লড়াই করবে, আমি তো কাউকেই দেখছি না। এদিন ইউক্রেনের রাজধানী কিবের আরো কাছে গিয়েছে রাশিয়ান সেনা। জেলেনস্কি বলেছেন, যাই ঘটুক তিনি রাজধানী কিব ছেড়ে যাবেন না। এক ভিডিও বার্তায় তিনি বলেন, শত্রুর কাছে আমি এক নম্বর টার্গেট, দু নম্বর টার্গেট হলো আমার পরিবার। শুক্রবার প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হচ্ছে কিবের ওপরে। রাশিয়া জানিয়েছে, বৃহস্পতিবারই ইউক্রেনের 83টা সেনা ঘাঁটি ধ্বংস করা হয়েছে। যুদ্ধের প্রথম দিনে ইউক্রেনের ওপর হামলা চালানো হয়েছে মোট 203 বার। গত কয়েক মাস ধরেই ইউক্রেন সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছিল, বেলারুশ এবং ইউক্রেনের সীমান্তে বিপুল সেনা সমাবেশ করেছে রাশিয়া। সেই সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে ট্যাঙ্ক এবং অন্যান্য ভারী যুদ্ধাস্ত্র। পুতিন অবশ্য বেশ কয়েকবার বলেছেন তিনি যুদ্ধ চান না। রুশ প্রতিরক্ষা মন্ত্রক এমনও বলেছিল, নিছক মহড়ার জন্য সেনা সমাবেশ ঘটানো হয়েছে। কয়েকদিন আগে শোনা গেছিল, মহড়া শেষ করে মস্কোয় ফিরে আসছে রুশ সেনা। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টিভিতে পুতিন বলেন, ইউক্রেনে আক্রমণ করার জন্য তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। এরপরে জল, স্থল এবং আকাশপথে ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়ান সেনা। সীমান্তে বিপুল সেনা সমাবেশ করেছে রাশিয়া। আমেরিকা জানায় তার অস্ত্রশস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করবে, কিন্তু জেলেনস্কির কথায় স্পষ্ট, তিনি কারো সাহায্যের ওপর ভরসা করতে পারছেন না। এটাই তো হলো বাস্তবতা। উস্কানোর সময় অনেকেই আসে, কিন্তু প্রয়োজনের সময় তো আর কাউকেই পাশে পাওয়া যায় না। এই বাস্তবতা বুঝতেই ভুল হয়েছিল ইউক্রেনের। বন্ধুরা, আপনারা কি বলেন?